পুরীতে চলে এসেছি বাঙালি খাবারের আর কিসের আর চিন্তা, তাই না? চলে এসেছি পুরীর ভজহরি মান্নায়। তো ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন ভজহরি মান্নাতে, এখন বাজে 3টে মতন বাজে, তো তোমাদেরকে ভিড়টা দেখাই। সামনে সমুদ্র, গোল্ডেন বিচ, পুরী, আর এইটা হলো গিয়ে পুরী হোটেল। পুরী হোটেলের পাশ দিয়ে এই যে গলিটা গেছে, এইখানেই কিন্তু ভজহরি মান্না। এই গলিটাতেই ভজহরি মান্না, ওদের কিন্তু জায়গাটা চেঞ্জ হয়েছে, আগে অন্য জায়গায় ছিল, এখন জায়গাটা চেঞ্জ হয়েছে। তার একটু মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। নিরামিষ, আমিষ, মোটামুটি যেন ভজহরি মান্না ইয়ে করে। এখানে থালিটা আছে কি? থালা আছে, ভজহরির থালা, ভজহরির থালা আছে, ছোট থালা, বড় থালা দুটোই রয়েছে। এটা কি পুরি স্পেসিফিক হবে না এটা কমন ভজহরি মান্না যেটা থালা সেটা হবে? কমন ভজহরি মান্নার থালাই হবে মনে হচ্ছে। কমন ভজহরি মান্না, কিন্তু নলেনগুড়ের যে আইসক্রিমটা আছে সেটা কিন্তু অবশ্যই খাবো, ওটা আছে তো? কমন ভজহরি মান্নার যে মেনু কার্ড হয় এটা কি সেটা না পুরীর জন্য আলাদা, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় একই আছে। এক নয়, কারণ হচ্ছে দেখো তলায় এখানে উড়িয়া লেখা আছে, দ্যাট মিন্স এটা স্পেসিফিক্যালি উড়িয়া উড়িষ্যার জন্য। আচ্ছা, আর আর একটা দেখা যাক যে এইটা অথেন্টিক কিনা। এই যে একডালিয়াতে আছে, এসপ্ল্যানেডে আছে, হিন্দুস্তান রোডে আছে, এর মানে হলো এটা হলো অথেন্টিক ভজহরি মান্না। এতক্ষণে আমরা পেয়ে গেছি আমাদের জায়গা, তো সেই জন্য আমরা যাই। চারিদিক কিন্তু ভর্তি একদম, আর আমরা আমাদের টেবিলের দিকে যাই। যাক, জায়গা পাওয়া গেল। কতক্ষণ পর? 20 মিনিটস? তো বেশিক্ষণ টাইম লাগেনি। সেটাই তো, মেনু ঠিক হলো। আমি এখানে যেটা খাই ভজহরি মান্না, আমার ফেভারিট যেটা, ডাক বাংলো আর পোলাও। আর আর তো সামনে আসছে হলো বাসন্তী, বাসন্তী দেবীর পুজো হবে। এটা বাসন্তী পুজো থাকুক না থাকুক, আমি এখানে ভজহরি মান্নাতে আমি চিরকাল তাই খেয়ে এসেছি, সেটাই খাবো। আর আরেকটা যেটা ওই নলেনগুড়ের আইসক্রিম কি পাওয়া যায়? হ্যাঁ, তাহলে দেখি কী পাওয়া যায়। ঠিক আছে, একটা ভাবছি ভেটকি রংপুরি ট্রাই নেবো, আর যেরকম বাসন্তী পোলাও, আমাদের বসন্ত পঞ্চমী সামনে, সেই জন্য বসন্তী পোলাও। আচ্ছা, আর নেবো যেটা হলো মাটন ডাক বাংলো, আর চিংড়ি খেতে ইচ্ছে করছে, পুরীতে এসেছি, সি ফুড, কিন্তু ওটা বাঙালি তড়কা মিলিয়ে আর কি। তো একটা ডাব চিংড়ির ভীষণ ইচ্ছে রয়েছে, আয়ুষি বলছে একটা পাতুরি, কিন্তু ওটা অন্য কিছুর জন্য তুলে রাখি। আর যে জিনিসটা আছে সেটা হলো নলেন গুড়ের আইসক্রিম, তো সেইটা আর কি নেবো। তো দেখা যাক কতক্ষণে আসছে আমাদের কাছে অর্ডার নিতে। চলে এসেছে আমাদের খাবার। তো এখানে আছে ডাব চিংড়ি, বাসন্তী পোলাও, আর হলো মাটন ডাক বাংলো। একমাত্র ফিশ ফ্রাইটা আমাদের বাকি রয়েছে। এটা হলো ফিশ ফ্রাই রংপুর। তো সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, ভেতরটাই কী আছে দেখা যাক। চলো মালাই পেলাম ডাবে। তো এটা একবার ট্রাই, কিরম লাগছে? ভালো লাগছে, টেস্টি। কলকাতাতে তো বাসন্তী পোলাওটা বন্ধ করে দিয়েছে প্রচুর ফুড কালারের জন্য, কিন্তু মাটনটা কিন্তু বেশ টক, বেশ ভালো লাগছে। আর চিংড়িটাও ভালো ছিল, চিংড়িটা ফ্রেশ, একদম খুব ভালো লাগছে। এখন 4:30 বাজে, আর এইবারে যেন লাইনটা কমেছে, মানে বাইরে আর লাইন নেই, এই টেবিলগুলো ফাঁকা হয়েছে, তবে এখনও পর্যন্ত এখানে কিন্তু খাওয়ার দাওয়ার চলছে। চলে এসেছে আমাদের নলেন গুড়ের আইসক্রিম। তিনটেই
একই টেস্ট, একদম কলকাতা নলেনগুড়ের আইসক্রিমের মতো। কন্টেনারটা একটু বড় হলে ভালো হলো। বলছি আইসক্রিমটা আমার জন্য একটু রেখো, কেমন লাগছে পম? আমার ফেভারিট। ইশ, এবার কিন্তু আমি কেড়ে নেব। আমরা বাঙালিরা যে কোনো জায়গায় যাই না কেন, সেখানে গিয়েই আমরা বাংলা খাবারের খোঁজ। যেমন হলো পুরী। পুরীতে এলে মনেই হয় না কোনো অন্য স্টেটে এসেছি, মনে হচ্ছে যে আমরা বাংলাতেই আছি। তো সেই জন্য আমরা ভজহরি মান্নাতে এসেছিলাম এবং এখানে বাঙালি খাবারের প্রচুর ক্রেজ। আমাদের সঙ্গেও আমাদের কিছু মানে যারা খাবেন তারা বসেছিলেন, তো এরকম অনেক নন বেঙ্গলি লোকজনও এসেছিলেন যারা বাঙালি খাবার এখানে এসে ট্রাই করলেন। অনেস্টলি বলতে গেলে এখানে প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভালো লেগেছে, মানে টেস্টের জন্য যদি বলতে হয় তাহলে বলবো বেশ ভালো। এবং আমার শুধুমাত্র একটা ডিশ নিয়ে একটু অভিযোগ আছে, সেটা হলো ভেটকি ফ্রাই। ভেটকি যে রংপুরি ফ্রাইটা ছিল, অথেন্টিক ভেটকি মাছ সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে, মানে একদম তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাইজটা যদি আরও একটু বড়ো হতো, মানে 180 দেখে আমার মনে হয়েছিলো, 180 দেখে আমি জানতাম যে এইটা নিশ্চয়ই দু পিস হবে না, এক পিসই হবে, কিন্তু সেটা একটু বড়ো হবে। তো সাইজটা বড্ড বেশি ছোটো ছিল। তার নচেৎ ভজহরি মান্না, পুরীর ভজহরি মান্না, সেটা কিন্তু খুব ভালো, মানে যেরকম কলকাতার ভজহরি মান্না এখানকার ভজহরি মান্না। আর আমাদের যেটা বিল হয়েছে এত খাওয়া দাওয়ার পরেও 1391 টাকা, তো ঠিকঠাক মোটামুটি আমাদের তিনজনের যেটা হয়, আর আইসক্রিমও বড়ো হয়েছে, 1500-র মধ্যে আমাদের বিল হয়। তো এখানে 1391 হয়েছে, ঠিকঠাক আমার মনে হয়। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের ব্লগটা দেখে কে কে ভজহরি মান্নাতে এসেছো সেটা কিন্তু অবশ্যই জানো। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট আওয়ার লাভলি ফ্রেন্ডস। এখন বাজে 4:38, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তো 4:30-4:00 মধ্যে আসার সবাই চেষ্টা করো।